ব্রাদারান সাহেব কোন বক্তা বলেছে শামুক ঝিনুক খাওয়া জায়েজ বলেছে এ সম্পর্কে বলবেন হুজুর ইউটিউবের ওয়াজ শুনে বিভ্রান্ত হচ্ছে মানুষ ব্রাদারান ইসলাম কোন বক্তা বলেছে আপনি নাম বলেননি যে বলেছে ও আপনার নিশ্চয় তার বক্তব্য শুনেছে বুঝতে পারলেন ও বক্তব্য শুনেছে কিন্তু নামটাকে উজ্জ্বল রেখেছে আমরা কাটক্লিয়ার কথা বলি আপনার তাতে আপনার মন যদি যায় তো জালসাতে ডাকবেন মন না যদি যায় তো ডাকবেন না আমরা কারো মুখ দেখে কথা বলি না কে রাগলো আর কে আপনার পক্ষে আলো আর কে বিপক্ষে গেলে যেটা হক কথা সেটা আপনার বলি ঈমান ও আকীদার হেফাজতের জন্য বলি এই কথাটা বলেছে বাংলাদেশের একজন ব্রেন্টাল ব্যক্তি ওর মস্তিষ্কের বিকৃতি ঘটে গিয়েছে ওর নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ পাফারুয়া ব্যক্তি হাত ঝাড়ুয়া ব্যক্তি মহিলার মতন বুকে হাত বাঁধা ব্যক্তি ওর ব্রেন্টাল হয়ে গিয়েছে ওকে খুব তাড়াতাড়ি কোন আপনার মেন্টাল হাসপাতালে ওকে ভর্তি করার চিকিৎসা করা দরকার ওর বাড়ি হলো বাংলাদেশ ই আপনার কি বলেছে কত যে ভুল কথা বলেছে আপনার কেউ যদি মনে করে যে ল্যাপটপে ওর লোড করব তো লোড আসবে না লোড নিবে না ল্যাপটপে এত ভুল কথা বলেছে পঞ্চাশটি মশলার উত্তর ষাটটি মশলার উত্তর ত্রিশটি মশলার উত্তর এদিকে সবই ভুল পুরা ভুল মশলা টোটালে জানে না ব্রেন্টাল মানুষ যখন যা ইচ্ছা তা বলে আপনার তো ওই ব্যক্তি বলেছে যে শামুক খাওয়া জায়েজ ঝিনুক খাওয়া জায়েজ কোচা খাওয়া জায়েজ কচ্ছপ খাওয়া জায়েজ নাউজুবিল্লাহ বুঝতে পারলেন আপনি ওই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই রকম করে হাত বাঁধা আর দাঁড়াবে তো একবার এই এক দাঁড় হাত তাকে ফাঁক করে জি বেরাদার ইসলাম আদিবাসী তো সব খাই না গো এমনি ব্রেন্টাল বললাম ও আদিবাসী তো সব খাই না শামুক ঝিনুক খাই না আর ও বলছে যে সব খাওয়া চাই তারপরে বলছে আপনার যে কোনো একটা ধনী ব্যক্তি বড় লোক ব্যক্তি বাজারে গিয়েছে বাজারে গিয়ে দেখছে একটা বড় মাছ আছে 10 কেজি 20 কেজি ওজনের আর টাকা থাকার পর যদি না কিনে ছোট মাছ যদি কিনে তো ওই বড় মাছটা না কেনার জন্য ও আপনার জান্নাতে যাবে না তার মানে কোথায় যাবে জাহান্নামে যাবে আর একটা গরিব মানুষ ওর টাকা নাই ও বেচারা বাজারে গিয়েছে ওর ইচ্ছা জেগেছে ছোট মাছ না কিনে বড় মাছ কিনার তো বলছে যে ওই গরিব মানুষটা বড় মাছ কিনতে পাবে না ও কিনবে পুঁটি মাছ কিনবে আর যদি ও পুঁটি মাছ না কিনে বড় মাছটা কিনে তার জন্য ও জান্নাতে যেতে পারবে না এটা সুস্থ মস্তিষ্কের লোকের কথা না ব্রেন্টাল লোকের কথা এই বলেন না ব্রেন্টাল লোকের কথা তারপরে বলছে যে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর দুগ্ধ পান করাকালীন একটা বাচ্চাকে 2 বছর দুধ পান করা যায় ছেলে হোক আর মেয়ে হোক মায়েরা দুধ পান করাতে পাবে কতদিন 2 বছর এর মধ্যে দুধ পান করা বন্ধ করিয়ে দিতে হবে তো বলছে যে যদি এই দুধ পান করা অবস্থায় ছোট বাচ্চা কাপড়ে যদি পেশাব করে দেয় আপনি নিয়েছেন কোলে আর কাপড়ে যদি পেশাব করে দেয় তো বলছে ছেলে যদি পেশাব করে তাহলে ঝেড়া ফেলতে হবে দিয়া পানি লিয়া পানির ছিটা মেরে দিতে হবে তাহলে ওই কাপড়ে নামাজ পড়া হবে পাক হয়ে যাবে আর বলছে যদি বাচ্চাটা মেয়ে হয় আর মেয়েতে যদি পেশাব করে দেয় তাহলে ধৌত করতে হবে এটা সুস্থ মস্তিষ্কের লোকের কথা না ব্রেন্টালের লোকের কথা মুসলমান মায়ের পেট থেকে জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে যদি বাচ্চা পেশাব যদি করে দেয় তবে ওই পেশাব আপনার নাপাক হিসাবে গণ্য করা হবে কাপড়ে যদি লেগে যায় সে কাপড় পরিধান করে নামাজ হবে না মুসলমান কথা বুঝতে পারলেন আর ব্রেন্টাল বলেছে জি হয়ে যাবে আপনার বলছে 6 মাস খুঁজে কালেমা খুঁজে পেলাম না ও হাদিসে 6 মাস খুঁজে খুঁজে কালেমা পাইল না এই হচ্ছে আপনার বক্তার নাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ইয়ার বক্তব্য শোনা হারাম সুন্নিদের জন্য সুন্নিদের জন্য ওর বক্তব্য শোনা হারাম কারণ ওর বক্তব্য যদি শুনেন তা আপনার ঈমান নষ্ট হয়ে যাবে কথা বুঝতে পারলেন ব্রাদার এই রকম ভুঁইফোর বক্তা বাংলাদেশে অনেক বেরিয়েছে আপনার এই আপনার আমির হামজা নামে আছে
এই মিজানুর রহমান আজহারি আছে, তারপরে আপনার ওই ডাক্তার জাকির নায়ক আছে, তারপরে আপনার আহমদুল্লাহ আছে, তারপরে তারিক আনোয়ার আছে, তারপরে আপনার ওই হাফিজুর রহমান আছে, নামটাও নিজে রাখতে জানে না। এইরকম আপনার ভুইফোড় বক্তা, আগাছা বক্তা বাংলাদেশে অনেক বেরিয়েছে, লামাঝাবি জামাত ইসলামীর এ সমস্ত বক্তা আহলে হাদিসের, এক আহলে হাদিস লয় এর আহলে খবিস, এদের বক্তব্য শোনা হারাম। ইউটিউবে বক্তব্য যদি শোনেন কোন ওয়াহাবি দেওবন্দি তাবলিগি জামাতি শিয়া কাদিয়ানির বক্তব্য শোনা আপনার জন্য যাবে না। আপনি ইউটিউবে বক্তব্য শুনলে কোন সুন্নি সহি আকিদার মসলাক আলা হযরত মান্যকারীর বক্তব্য আপনি শুনবেন, শোনা যায় লেখা আছে। নিজে যদি সুন্নি আর চুন্নি যাচাই করতে না পারেন যে কোনটা সুন্নি আর কোনটা চুন্নি, কোনটা সুন্নি আর কোনটা টুন্নি, তাহলে আপনার মসজিদের ইমাম বা গোপীনাথপুর মাদ্রাসা গিয়ে আপনি যাচাই করে আসবেন যে হুজুর এটা সুন্নি বক্তা না চুন্নি বক্তা, এটা সুন্নি বক্তা না ওয়াহাবি বক্তা। যদি বলে সুন্নি সহি আকীদা পোষণকারী মসলাক আলা হযরত মান্যকারী, তবে তার ওয়াজ শোনা যাবে, তাছাড়া ওয়াহাবি দেওবন্দি তাবলিগি জামাতির ওয়াজ শোনা যাবে না। খো ভাই বলেছেন পাঁচ ওয়াক্তের নামাজ, ব্রাদারান ইসলাম জুমা অপেক্ষা পাঁচ ওয়াক্তের নামাজের গুরুত্ব অনেক গুণে বেশি, জুমার নামাজ অপেক্ষা পাঁচ ওয়াক্তের নামাজের গুরুত্ব অনেক গুণে বেশি। সুতরাং জুমার নামাজও পড়েন আর আপনি পাঁচ ওয়াক্তের নামাজও পাবন্দি সহকারে আদায় করুন মুসলমান। আল্লাহ নবী বলেন যারা নামাজ ত্যাগ করে জামাতে অংশগ্রহণ করে না, আল্লাহ নবী বলেন যদি বাড়িতে যদি মহিলারা যদি না থাকতো, বাচ্চারা যদি না থাকতো, তো যুবকদেরকে দিয়ে লোকড়ি সংগ্রহ করে তাদের বাড়িতে আগুন লাগিয়ে দিতাম। সুতরাং আমি অনুরোধ করব যে ভাই মুসলমান হিসাবে পাঁচ ওয়াক্তের আপনি নামাজ আদায় করুন, তার সঙ্গেও জুমার নামাজ আদায় করুন। বেরাদার কোরআন শরীফ বলে মা তাকুম রাসূল ফাখুজুহু ওমান হাকুমানু ফান্তাহু, রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো। এ বেরাদার আহলুস সুন্নাত আল জামাতের আকীদা বলির উপরে পাহাড়ের মতন স্থির থাকুন। পার্শ্ববর্তী গোপীনাথপুর মাদ্রাসা মুনাজির আহলে সুন্নাত ফজিলাতুল শাইখ হযরত আল্লামা মাওলানা মুফতি আলী হোসাইন সুন্নি আল কাদেরী আপনার আছেন, এই মাদ্রাসার সঙ্গে আপনারা যোগাযোগ রেখে চলবেন বিরাদার আল ইসলাম। আর পীর আপনারা অনেকেই জানেন লোচনপুর এলাকার মানুষ, আমি তো ওড়াহারের ছাত্র বিরাদার, আমি ছ বছর ওড়াহার খানকা শরীফে লেখাপড়া করেছি, হুজুর রহমাতুল্লাহ আলাই তখন বেঁচে ছিলেন, সাহেবজাদা হযরতও ছিলেন, তো আমি জানি এলাকা থেকে অনেক মানুষই যান। তো যারা পিরোলি আউলিয়ার সঙ্গে সম্পর্ক রেখে আছেন আপনাদেরকে বলবো পিরোলি আউলিয়াদের সঙ্গে সম্পর্ক আপনি রেখে থাকুন, আপনারা পিরোলি আউলিয়ার দরবারে মাজার শরীফে জিয়ারতে যাবেন, আউলিয়াদের সঙ্গে সম্পর্ক রাখবেন, ইনশাল্লাহ ইমানের হেফাজত থাকবে। আর এই যত দেওবন্দি ওয়াহাবি তাবলিগি জামাতি কাদিয়ানি রাফেজি শিয়া খারেজি দল বেরিয়েছে, এই সমস্ত দল থেকে নিজেদের ইমানকে রক্ষা করুন, মসজিদকে বাঁচান, মাদ্রাসাকে বাঁচান, দেশকে বাঁচান, সমাজকে বাঁচান, গ্রামকে বাঁচান, এলাকাকে বাঁচান, তাদের কাছ থেকে নিজেরা দূরে থাকুন আর নিজেদের কাছ থেকে তাদেরকে দূরে রাখুন। বলুন ইনশাল্লাহ, জোরে বলুন ইনশাল্লাহ। এ বেরাদার এখান থেকে আমার আলোচনার সমাপ্তি ঘোষণা করছি।